কথা বলতে চলেছি পোকো C3 এই স্মার্টফোনটা সম্পর্কে, যেটা খুব জলদি আসতে চলেছে এবং দুঃখজনক ভাবে এটাও একটি রিব্র্যান্ডেড ফোন, Redmi 9C কে রিব্র্যান্ডেড করছে। এবং বন্ধুরা, এই সংক্রান্ত একটি প্রশ্ন থাকবে আপনাদের কাছে, যার উত্তর অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেটা হচ্ছে, আপনাদের কি মনে হয় রিব্র্যান্ডের কি অসুবিধা রয়েছে? যদি আমরা ভ্যালু ফর মানি পাই, কোনটা বেশি দরকার, মানে রিব্র্যান্ড হলে কি সমস্যা আছে আপনাদের? আমার তো মনে হয় না সমস্যা থাকা উচিত, কারণ যদি সঠিক মূল্য দিয়ে সঠিক জিনিস পাই সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হওয়া উচিত না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা পোকো C3 সম্পর্কে বলতে চলেছি, স্পেক্স কী হবে এবং এর দাম ভারত ও বাংলাদেশে কত হতে পারে সব কিছু বলবো। তার আগে ছোট্ট অনুরোধ, যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমাদের আপলোড করা কোয়ালিটি ভাষায় বাংলা টাইপ ভিডিওস আপনারা কেউ মিস না করেন, কারণ আপনাদের প্রত্যেকের উপস্থিতি কিন্তু আমাদের চ্যানেলের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। তো চলুন ভিডিওতে আগে যাওয়া যাক। তো বন্ধুরা, ব্লুটুথের যে সার্টিফিকেশন সাইট হয় সেখানে দেখা যাচ্ছে পোকো নতুন একটা মডেল পোকো C3 লিস্ট হয়েছে, এবং এর যে মডেল নাম্বার সেটা দেখে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে এটা হচ্ছে Redmi 9 Series, একটা রিব্র্যান্ডেড ভার্সন। তো আমরা কুইকলি এর ভেতরে কী কী স্পেক্স পাবো বলে দিই। সর্বপ্রথম এখানে আমরা পাবো 6.53 ইঞ্চের একটা HD+ রেজলিউশনের ডিসপ্লে, স্বাভাবিক ব্যাপার, এই রেঞ্জের ডিসপ্লেতে HD+ ডিসপ্লেই থাকবে, এবং সামনে একটা ছোট্ট আমরা ওয়াটার ড্রপ নচ পাবো। এবার যদি আমরা এখানে প্রসেসরের কথা বলি তাহলে মিডিয়াটেকের হিলিও G35 পাবো, সেম প্রসেসর যেটা রিয়েলমি C11 ব্যবহার হয়। এখন বন্ধুরা, এই G35 থেকে লাফানোর কিছু নেই এমন কিছু, কিন্তু এটা হাইফাই প্রসেসর নয়। যাই হোক, এখানে যদি আমরা র্যামের কথা বলি তাহলে 3GB LPDDR4X র্যাম পাবো, এবং সাথে এখানে 64GB কিন্তু আসলে ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে, যেটা একটি উল্লেখযোগ্য বিষয়, 64GB। কিন্তু আমার মন বলছে হয়তো ভারতে যে ভ্যারিয়েন্টটা আসবে সেখানে ওরা কমিয়ে 32GB দিয়ে দেবে, এটা আমার মনে হচ্ছে। যাই হোক, এরপরে যদি আমরা ক্যামেরার কথা বলি তাহলে রেয়ার সাইডে আমরা কিন্তু পাবো 3টা ক্যামেরা, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড এবং 2 মেগাপিক্সেলের একটা পোর্ট্রেট লেন্স। এবং সামনে যদি কথা বলি তাহলে ফ্রন্টে পাবো আমরা 5 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা আমি একটু নিরাশ হয়েছি, আমার মনে হয় 8 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। এবার বন্ধুরা আমরা কথা বলি ব্যাটারি নিয়ে, তো ব্যাটারিটা ডেফিনেটলি ভালো হবে, 5000 mAh ব্যাটারি পাবো, সাথে USB Type-C পোর্ট পাবো, এই টাইপ সি পোর্টটা কিন্তু রিয়েলমি C11 থাকে না। এবার ফাস্ট চার্জিং থাকবে কি থাকবে না এটা নিয়ে কিন্তু ঠিক ইনফরমেশান নেই। Redmi 8 যেটা স্মার্টফোনটা ছিল সেটা কিন্তু ফাস্ট চার্জিং সাপোর্ট ছিল, তো আমার মনে হয় সেই দিক দিয়ে বিচার করলে 9C তেও থাকা উচিত। এবার দেবে কি দেবে না আমি এখন এটা কিন্তু সত্যি কথা বলছি বলতে পারছি না। এরপরে বন্ধুরা আমরা কথা বলবো ডেফিনেটলি এর সফটওয়্যার নিয়ে, তো এর Android 10 ভার্সন হবে এবং MIUI 11 ওপর আপনাদের পোকোর UI হবে। এরপরে বন্ধুরা আমরা কথা বলি এর দাম নিয়ে, তো এর দাম কত হতে পারে? দেখুন, একদম লো রেঞ্জের ফোন হতে চলেছে কিন্তু এটা, এবং যা স্পেক্স আমি দেখছি এই স্পেক্স নিয়ে, 2GB র্যামের সাথে আসে হচ্ছে Realme C11, ভারতীয় মুদ্রায় কস্ট করে 7,500 টাকা, বাংলাদেশে কস্ট করে 9,000 টাকা। আমার মনে হয় পোকো C3 এই স্মার্টফোনটা ভারতীয় মুদ্রায় 8,500 টাকা খরচ করবে, মানে প্রাইস করবে, এবং বাংলাদেশে আনঅফিসিয়ালি গেলে 10,000 টাকার আশেপাশে। এর উপরে গেলে কেনার মানে হবে না, কারণ এর উপরে যদি চলে যায় সেই ক্ষেত্রে আমাদের কাছে Realme C3 বা Narzo 10 মতো কিন্তু অপশান চলে আসে, যেখানে আমরা Helio G70 প্রসেসর পাই এবং সেটা অনেক অনেক শক্তিশালী থেকে। তো এই ফোনটার দাম যদি 8,000 থেকে 8,500 টাকা ভারতীয় মুদ্রা এবং বাংলাদেশে 10,000 টাকার ভেতরে রাখতে পারে, তাহলে আমি সাজেস্ট করার মতো ফোন বলবো, তার বাইরে এটা আর কেনার কিন্তু কোনো রকম মানে হবে না। তো এই ছিল আমার মতামত, আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এবং বন্ধুরা, ইনফিনিক্স স্মার্ট 4 প্লাসের রিভিউ খুব জলদি আসছে, তো আপনার দিন ভালো কাটুক, এই আসেন আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাই ভালো থাকবেন।